শুরুতেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বাংলাদেশে যে আকস্মিক বন্যা, আসলে আকস্মিক বন্যা বলতে আসলে ভুল হবে, কিংবা প্রাকৃতিক দুর্যোগ যদি আমি বলি তাহলেও সেটা কিন্তু আসলে আমাদের মধ্যে তাই ফ্রেমিং এর মধ্যে একটু ত্রুটি থেকে যায়। আসলে রাতের আধারে বাদ ছেড়ে দিয়ে মানুষজনকে বিপদের রাতে বেলা কিংবা কোন প্রকার পূর্বাভাস ছাড়াই যদি বাদ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের খারার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যে বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। আমরা যে কাজগুলো করছি, দেখুন একটি রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটি আমাদের দেশে আমরা বলবো যে একটি জাতীয় সংকট চলমান আছে। সো এই জাতীয় সংকট নিরসনে সরকারের পাশাপাশি ছাত্র জনতা থেকে শুরু করে প্রশাসনের সকলকে কিন্তু এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে। আমরা শিক্ষার্থীরা কিন্তু গত 6 দিন যাবৎ গণত্রাণ সংগ্রহ এবং বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের বুথ আছে, টিএসসিতে আমাদের বুথ রয়েছে, সেখানে আমরা নগদ অর্থ সংগ্রহ করি। এছাড়া আমাদের একটি বিকাশ রকেট এবং নগদের মার্চের নাম্বার দেওয়া আছে, এছাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। সেই জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি টিএসসিতে কিন্তু আসলে একটা জনগণ যে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ এবং বাংলাদেশের মানুষের যে আসলে এক এবং অভিন্ন, যে কোনো সংকট নিরসনে তারা যে রাজপথ থেকে শুরু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। এবং খুবই আশ্চর্যের একটা বিষয় হচ্ছে মানুষ তার বিবাহের সময় যে সকল আমাদের মা বোনরা আছেন তারা তাদের গয়নাগুলো কিন্তু আমাদের টিএসসির পুঁতে এসে জমা দিয়ে যাচ্ছেন, অপর্ণা দুর্গদের যারা আছেন, আমাদের ভাইয়েরা আছেন, আমাদের বোনেরা আছেন, তাদের সহযোগিতার জন্য। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 11টি জেলা কিন্তু প্লাবিত হয়েছে এই রাজনৈতিক বন্যার পানিতে।